আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমেই আপনাদের সবাইকে ঝালঝাল ভালোবাসার শুভেচ্ছা। ভালোবাসা আবার ঝালঝাল হয় কি করে? আমার কাছে কিন্তু যে কোনো খাবারের টেস্ট মানেই হচ্ছে ঝাল, অর্থাৎ ঝাল খাবার আমার ভীষণ প্রিয়। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চিলি অয়েলের সবচেয়ে সহজ রেসিপি। আর আমার মতো যারা ঝালপ্রেমী আছেন তাদের কাছে আমার আজকের রেসিপিটি সবচেয়ে বেশি ভালো লাগবে। প্রথমেই একটি বাটিতে 3 টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি। আপনারা যদি নিজেরা ঘরে চিলি ফ্লেক্স তৈরি করেন আর মরিচটা যদি খুব ঝাল হয় তাহলে লাল গুঁড়ো মরিচ মেশাবার দরকার নেই, কিন্তু আমার চিলি ফ্লেক্সটা কেনা বেশি ঝাল না, তাই এখানে ঝাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি পাপরিকা 1 টেবিল চামচ, সুন্দর একটি কালার এবং ফ্লেভারের জন্য। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পরবর্তীতে টেস্ট করে আর একটু দেওয়া যেতে পারে। এখন যেটা দিব সেটা একেবারে অপশনাল, দিয়ে দিচ্ছি চিকেন পাউডার বা চিকেন সল্ট 1 টেবিল চামচ। এটা না দিলেও কিন্তু চিলি অয়েল টেস্টি হবে, তবে আমি আজকে চিকেন ফ্লেভারের চিলি অয়েল তৈরি করব, তাই এটা দিয়ে নিলাম। আর এটা খুব ভালো করে মিশিয়ে একটি সাইডে রাখছি। এখন একটি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 1 টুকরো থেতো করা আদা, 1 পিস থেতো করা রসুন, ছোট হলে 2-3টা তেজপাতা আর বড় হলে 1টি তেজপাতা, 1টি মাঝারি সাইজের দারুচিনি, 2টা এলাচ, জাস্ট 3-4টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1টি স্টার মশলা। এই সব কিছু দেওয়া হবে সুন্দর একটি সুঘ্রাণের জন্য। আমি আজকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করব এই চিলি অয়েলটা তৈরি করতে। আপনারা সয়াবিন তেল দিয়ে এটা তৈরি করতে পারবেন। এখানে তেল দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। তেলটা দিয়ে এই প্যানটাকে এখন চুলায় বসিয়ে দিব। মিডিয়াম হিটে এটাকে জাল করে নিব জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট জাল করে নিলেই যখন খুব ভালো করে সুঘ্রাণটা বের হয়ে যাবে সবগুলো মশলার, তখন চুলাটা বন্ধ করে দিয়ে চুলাতে এটা বসিয়ে রাখব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আর 15-20 মিনিট পর একটি ছাঁকনির সাহায্যে যে মশলাগুলো দিয়েছিলাম সবগুলো তুলে নিব। আর সবগুলো মশলা তুলে নেওয়ার পর এই তেলটাকে আবার গরম করে নিব মিডিয়াম টু হাই হিটে 1 মিনিটের জন্য, অথবা বলতে পারেন তেলটাকে খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত। মিনিট দেড়েকের মধ্যে যখন তেলটা একদম ভালো করে গরম হয়ে গেছে তখন এই ফুটন্ত গরম তেলটা 1টি স্পুনের সাহায্যে নিয়ে দিয়ে দিব সেই চিলি ফ্লেক্স চিলি পাউডার দিয়ে তৈরি করা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে। অবশ্যই তেলটা ফুটন্ত গরম অবস্থায় কিন্তু এই পাউডার চিলির মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলটা অ্যাড করে নেওয়ার পর এর মধ্যে সাদা তিল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সব শেষে এই সস আর সাদা তিলটা দেওয়ার ফলে এগুলোর ফ্লেভারটা অনেক বেশি প্রমিনেন্ট আসে আমার কাছে। তবে আপনারা এই তিলটা আগেই মেশাতে পারেন। আর সসগুলো দিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাকে যেন বহুদিন সংরক্ষণ করে রাখা যায়। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঙ্ক্ষিত সেই চিলি অয়েল। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে প্রপারলি, কারণ এটাকে স্টোর করব আমি ফ্রিজে রেখে, অথবা বাইরে রেখেও এটাকে খেতে পারবেন। আর এটা যখন একদম প্রপারলি ঠান্ডা হয়ে যাবে তখন একটি জারে আপনারা নিয়ে এটাকে সংরক্ষণ করতে পারবেন। আমি আজকে আপনাদের দেখাবার সুবিধার জন্য একটি গ্লাসে নিয়ে রেখে দিচ্ছি যে এটার কালারটা কত সুন্দর হয়েছে। তবে কালার দেখলে শুধু হবে না, এটা কিন্তু চরম ঝাল একটি চিলি অয়েল। আসলে এটার নামই তো হচ্ছে চিলি অয়েল, এটা ঝাল না হয়ে মিষ্টি হবে নাকি? আমার মতো যারা চূড়ান্ত পর্যায়ের ঝাল প্রেমী তারা অবশ্যই এই চিলি অয়েলটা তৈরি করে রাখবেন আর খেতে পারবেন। যারা আমার মতোই পছন্দ করেন রামেন, নুডলস বা ফ্রাইড রাইস, সব কিছুর মধ্যেই কিন্তু আপনারা এই চিলি অয়েল থেকে সামান্য একটুখানি চিলি অয়েল অথবা এটা নেড়ে চেড়ে ভেতর থেকে কিছুটা চিলি নিয়েও খেতে পারেন। তবে খাওয়ার আগে খুব সাবধান, কারণ এটা কিন্তু চরম ঝাল করে তৈরি করা হয়েছে। আর এটা অবশ্যই অল্প একটু 1-2 ফোঁটা নিয়ে তবে টেস্ট করে দেখবেন আপনাদের প্রয়োজন মতো আর একটু লাগবে কি না, বা আরও কম নিয়েও খেতে পারেন। আজকের এই চিলি অয়েলটা সার্ভ করব ডাম্পলিং বা মোমোর সাথে। তার জন্য এখানে আমি 200 গ্রামের মতো মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ
রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। এখন সব কিছু একসাথে একটু ভালো করে মেখে নিচ্ছি। এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। আর আজকে ডাম্পলিং বা মোমো তৈরি করব এরকম রেডিমেড যে ডাম্পলিং শিট পাওয়া যায় তা দিয়ে। ডিপ ফ্রিজ থেকে বের করে এই ডাম্পলিং শিটগুলোকে 2-3 ঘন্টা বাইরে রাখলেই যখন এটা একদম নর্মাল হয়ে যাবে তখন পরিমাণ মতো চিকেন পুর দিয়ে চারদিক দিয়ে পানি দিয়ে এটাকে পছন্দ মতো সিল করে নিতে হবে। তবে এই ডাম্পলিং শিটটা কিন্তু আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ, তেল আর পানি দিয়ে খামির তৈরি করে ছোট ছোট রুটি বেলে আপনারা সহজেই কিন্তু এই ডাম্পলিং বা মোমো শিটটা তৈরি করে নিতে পারবেন। অলরেডি ডাম্পলিং তৈরি করার একদম A to Z রেসিপি আছে আমার চ্যানেলে, ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন। তারপর পছন্দ মতো এইভাবে আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি। আমার কাছে এই ভাজটা সবচেয়ে সহজ মনে হয় আর এটাই করে নিলাম। আর আজকে ডাম্পলিংগুলো ভাজবো কিন্তু ফ্রাইং প্যানে, অর্থাৎ স্টিমে না। প্রথমে ফ্রাইং প্যানে অল্প একটু, অর্থাৎ 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে চুলার আঁচটা মাঝারি করে নিয়ে তার মধ্যে একটা একটা করে মোমো বা ডাম্পলিং দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে নেওয়ার পর মিনিটখানেক ওয়েট করে নিব। মিনিটখানেক ওয়েট করে নিলে একটু উল্টে দেখে নিব, ওই পাশটা যখন একটু ক্রিস্পি আর ব্রাউন হবে তখন এর মধ্যে দিয়ে দিব 4-5 টেবিল চামচের মতো পানি। আর এখন এটাকে ঢেকে একদম অল্প আঁচে বসিয়ে রাখবো 8 থেকে 10 মিনিটের মতো। অল্প আঁচে স্টিম হয়ে যাওয়ার পর আপনারা একটু চেক করে দেখে নেবেন, যখন দেখবেন এরকম একটি ট্রান্সপারেন্ট কালার আসবে, একটু ফুলে ফুলে উঠবে, অর্থাৎ এটা আর কাঁচা নেই, তখন একটি একটি করে ডাম্পলিং বা মোমো নামিয়ে নিতে হবে। শীতটা যদি কেনাই থাকে আর আপনারা যদি নিজেরাও তৈরি করে নেন তাহলে আমার মতো আপনারাও ঝটপট তৈরি করে নিতে পারবেন এই চিকেন ডাম্পলিং বা মোমো। এখন পছন্দ মতো একটি প্লেটে পরিবেশন করে তার মধ্যে দিয়ে দিব সেই কাঙ্ক্ষিত চিলি অয়েল। অর্থাৎ আমার তো ভীষণ প্রিয় এই ডাম্পলিংটাকে এই ঝালঝাল চিলি অয়েল দিয়ে সার্ভ করাটা। তবে আবারও বলছি, খুব সাবধান, আপনাদের চিলি অয়েলটা কি পরিমাণ ঝাল হয়েছে তা না বুঝে এরকম মুক্ত হস্তে চিলি অয়েল দিতে যাবেন না। পরিমাণ মতো চিলি অয়েল দিয়ে এটাকে পরিবেশন করে নেবেন আপনার পছন্দ মতো ঝালে। আর আমি তো একটু ওয়েট করতে পারছি না, যেহেতু আমার ভীষণ ঝাল প্রিয় তাই একটি আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি যে এটা কিরকম লাগলো। চরম ঝাল, আসলে এটা বলে বোঝানোর মতো না। আমার মতো ঝাল প্রেমীরাই শুধু পারবে এই চিলি অয়েল দিয়ে মজার মোমো বা ডাম্পলিং খেতে। তবে এই চিলি অয়েলটা কিন্তু চাইনিজ খাবারের সাথেও ভীষণ যায়, তাই এই চিলি অয়েলটা যদি বানানোই থাকে তাহলে চাইনিজ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল অথবা রামেন, নুডলস সব কিছুর সাথে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।